ভাইরা আমার, একজন ওমরের যে কি প্রয়োজন সেটা বুঝতে পেরেছেন মাত্র দুই দিন আগে। আমার বিশ্বে মুসলমানরা পৃথিবীতে 150 কোটি মুসলমান থাকার পরও কোনো কিছু নয়, শুধুমাত্র আমার মসজিদে আমার ভাইরা নামাজ পড়তে গিয়ে এই আকাশের নিচে জমিনের নিচে সবচাইতে নিকৃষ্ট দুই পালা জানোয়ার জঙ্গিদের দ্বারা জীবন দিল। খোদার কসম, আজকে যদি ওমরে ফারুক মদিনার খেলাপথে থাকতেন পৃথিবীতে আগুন ধরে গিয়ে এতক্ষণ ডোনাল্ড ট্রাম্প ওই বেইমানের ক্ষমতাকে চুরমার করে দেওয়া হতো। সেটা বলেন ঠিক না? আজকে ওমর কত প্রয়োজন এখন বুঝতেছি আমরা। আরে আরে কি কষ্ট, টুপি মাথায় দিয়ে আমি মার খাই, আমি দুর্নাম হয় আমার, ফিলিস্তিন আমাকে মারে, ইহুদিরা আমাকে মারে ফিলিস্তিনে, মারার পরে বলে মুসলমানরা জঙ্গি, আমেরিকা মারে আমাকে, মারার পরে মুসলমানদের পাসপোর্ট ভিসা দেয় না বলে ওরা জঙ্গি, কাশ্মীরে মারে হিন্দুরা আমাকে, মারার পরে ভুলতে দেয় না চেক করে বলে ওরা জঙ্গি, সারা পৃথিবীতে আমি হলাম জঙ্গি, মারতেছে কিন্তু ওরা। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর কসম এই কোরআনের সাথে, আল্লাহর নবীর হাদিসের সাথে, এদেশের মসজিদ মাদ্রাসার সাথে, পৃথিবীর 150 কোটি মানুষের সাথে সন্ত্রাসের জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই। নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অন্য ভাই নিরাপদ নয় সে কোনোদিন মুসলমান নয়। প্রমাণিত হয়েছে আমি জঙ্গি নই, জঙ্গি তারাই যারা মুসলমানদেরকে মেরেছে। যদি বলেন কথা ঠিক না? কত বড় সাহস, খালি মারে নাই, মারার পরে সেটা আবার ভিডিও করেছে। কি দুঃখ, আমরা কিছু করতে পারি আর না পারি, কিন্তু তারা পারে। সৌদির সরকার যেই চেয়ারে আমিরুল মোমিনীন ওমর বসেছিলেন সেই চেয়ারে বর্তমান বেঈমান বাচ্চা সালমান বসে আছে। এই পৃথিবীর সবচেয়ে নরকীট, সবচেয়ে বড় বেঈমান হলো বর্তমান সৌদির বাদশা। ওই বেঈমানের মাথায় টুপি থাকতে পারে, ওর শরীরে কোনো মুসলমান মায়ের রক্ত থাকতে পারে না। আজকে বলেন কথাটি, সৌদি থাকতো এতক্ষণ হুঙ্কার আসার কথা ছিল, চলে বলেন ঠিক না ব্যাটি? ভাইরা আমার, কথা বললে আমি হই জঙ্গি, কারণ হইছে আমার মাথায় টুপি আর দাড়ি, এটা আমার বড় অপরাধ, এটাই আমার অপরাধ। ওই যে একটা গল্প শুনেন, এক লোক মেয়ে বাড়িতে যাচ্ছে, তার মেয়ের বাড়ি হলো ঘুগুদহ সর মাসখালি, চেনেন? এখান থেকে রওনা দিয়েছে, বিটি বাড়ি যাওয়ার সময় তার বউ মানে স্ত্রী দিয়েছে সাথে অনেকগুলো পিঠা জামা কাপড় পটলা একটা নিয়ে রওনা দিয়েছে। যেতে যেতে আপনাদের সামনে কিন্তু বাজারের নাম সিনাখরা, সিনাখরা থেকে ভিতরে যাওয়ার সময় একটা গ্রাম আছে হাসানপুর, এখান থেকে বহু দূর। ওই হাসানপুর যে যাবে এমন সময় খেয়াল করে দেখতেছে চৈত্র মাস, ওখানে একটা শানবাঁধা পুকুর, মুরব্বীরা মানুষ সবাই জানেন চৈত্র মাসে যদি সুন্দর পুকুর আর কি সুন্দর ছায়ালা যদি গাছ থাকে সকালে কিন্তু গোসল করতে মন চায়। মুরব্বী চিন্তা করলো গোসলটা করে জহর নামাজ পড়ে খাবার দাবার খেয়ে বিটির বাড়ি রওনা দিই, তখন তার ট্রান্সপোর্ট যানবাহন ছিল না, পায়ে হেঁটে যাবে। তো সবকিছু রেখে তার সাথে ছিল দুইটা প্রাণী, খেয়াল করে শোনেন, একটা ছিল ছাগল আর একটা হলো বানর, এই দুটাকে নিয়ে রওনা দিছে। তো পটলাটা রেখে জামা কাপড় খুলে বানর আর ছাগলকে বসা রেখে মুরব্বী গোসলে নামছে। গোসলে নেমে চৈত্র মাসের দিন ওজুর ফরজ, সুন্দর করে গোসলের ফরজ মেনটেন করে গোসল করতেছে, ঠান্ডা লাগতেছে, সুন্দর আরাম পাচ্ছে, আরো গোসল করে। এবার যখন মুরব্বী গোসল করে তখন বানর আর ছাগল দুইজন মিলে চিন্তা করতেছে, বানর চিন্তা করতেছে এই লোকটা তো গোসল থেকে উঠেই তো খাবার খাবে, দেখি তো তাহলে আমার এই মুরব্বীর পোটলার ভিতরে কি। এই মনে করে বানরটা আস্তে করে পোটলায় হাত দিয়ে দেখে নরম নরম ঠেকতেছে, তখন দেখে কি, আস্তে করে মুখটা বের করে দেখে গরম গরম রুটি আর হালুয়া, তখন আস্তে করে রুটি এই টিস্যুর মতো দেখেন, টান দিলেই কিন্তু বের হয়ে আসে, কয়টা আছে বুঝা যায় না, আসলে আছে কিন্তু ভিতরে, তখন টান মারতেছে আর এই হালুয়া দিয়ে বানরটা রুটি খাচ্ছে। আর ছাগলকে বলতেছে ছাগল ভাই খাও, ছাগল বলতেছে ভাই আমি খাবো না ভাই তুমি খাও, এক এক করে তখন বানর ধরতে চার মারতেছে, কিছুক্ষণ পর টান দিতে দিতে মিনিট দশেক পরে টান দেয়া দেখে আর রুটি বের হয় না, তার মানে রুটি সব শেষ, রুটিও খাইছে হালুয়া খাইছে। খাওয়ার পরে এখন ওই বানর চিন্তা করে, আল্লাহ রে মুরব্বী তো গোসল করে উঠার পরেই চিন্তা করবে কোথায় হালুয়া রুটি না পাইলে আমরা দুইজন আসামি, এরাই তো কেউ খাইছে, কি করা যায়। হালুয়া রুটি কিন্তু খাইছে ওই বানর, এখন চিন্তা করে কিভাবে এই দোষটা ছাগলকে দেওয়া যায়, এই চিন্তা করতে করতে
করতে করতে করতে শয়তান এসে বলতেছে এই পাগলা এর অপরাধ অপবাদ দেওয়া তো ব্যাপারই না কয়কে কয় তুমি একটা কাজ করো আস্তে করে মুখের দিকে তাকায় দেখতেছে যে ছাগলের মুখে দাড়ি আপনারা দেখবেন ভাইদান আমার ছাগল কিন্তু আপনাকে খাবার দিবেন বৃষ্টির ভিতরে খাবার যদি নাও থাকে দাড়িওয়ালা ছাগল যেগুলো সেগুলো দেখবেন আগের দিনের খাবার বের করে চাবায় কিন্তু দেখেন না আপনাদের পাবনা তো কি বলে আমাদের বগুড়াতে নাটোরে বলে জাবর কাটা আপনারা কি কন ওই দেখবেন খাবার যা দিচ্ছেন আগের দিনে খাবার বের করলাম ওগুলোই খায় আসলে কিন্তু রুটি খায়নি খাচ্ছ কি জাবর কাটতেছে এবার শয়তান বলতেছে শোনো জাবর কাটতেছে ওগুলোকে রুটি বলে ফালাই দাও কয় কেমনে পাগল মুখে যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার কারণে জঙ্গি বানাইতে বেশি টেনশন নাই মুখে যে দাঁড়িয়ে আছে তাহলে বোঝা গেল অর্ধেক জঙ্গি হয়ে আছে এবার কি করা যায় আস্তে করে হালুয়ার প্লেটটা বের করে বাটিটা বের করে দেখে হালুয়া খাইছে তারা হুড়া করে অনেকগুলো হালুয়া লেগে আছে এবার ওই বানরটা আস্তে করে হালুয়াগুলো আঙ্গুলে নিয়ে কাছে গিয়ে বলতেছে ভাইবান কি করব ভাই দুই দিন আগের পরে তোমার মতো নবীর সুন্নাত দাঁড়িয়ে আমাদেরও রাখা লাগবে ভাই আমাদের রাখা দরকার এই কথা বলে আস্তে করে হালুয়া ভরে দিছে কার মুখে ছাগলের মুখে এখন ছাগল তো হুজুর আমাকে মতো নরম বলতেছে ভাই আমাকে মারেন আর কাটেন ফাঁসি দেন আপনারা ইসলামে আসলে আমরা খুশি কিন্তু কি উদ্দেশ্যে যে কোলাকলি করতেছে বুঝতে পারতেছে না এই কথা বলে তখন ভরা দিছে এখন বলেন তো ভাই মুখে দাঁড়িয়ে আবার মুখে ভরে আছে এখন জঙ্গি বানায় তার কোনো টেনশন আছে এবার মুরব্বি তখন গোসল করে কেবল এসে আস্তে করে জামা কাপড় পরিবর্তন করে কাপড় খুলে যখন ওই খাবার বের করে দেখতেছে খাবার নাই দুইজনকে বলতেছে কে খাইছে ভালো করে কয় এবার লাভ দেখে বানর ওই পটলার উপরে দাঁড়িয়ে বলতেছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলার মাটিতে দিবালকের মতো স্পষ্ট দিনের আলোতে মালিকের টাকা পয়সা দেশে নিরাপদ নয় ওই দেশের স্বাধীনতা অর্জন করে কি লাভ এক ফোঁটা লাল রক্ত থাকতে এই জঙ্গিদের অত্যাচার থেকে জাতিকে মুক্ত করতে চাই হালুয়ার রুটির বিচার ছাগলকে করতে হবে যতই দাঁড়ি থাকুক বড় বড় অপরাধ করেছে অপরাধে ছাগলকে ফাঁসিতে না ঝুলালে রাস্তা আমরা ছাড়ব না বক্তব্যের চোটে মুরব্বি ফাঁসি দেওয়ার পর দেখে আসলে কিন্তু রুটি হুজুর খায়নি ছাগল খায়নি খাইছে কিন্তু বক্তব্য দেওয়া নালা ওই বান্দরি খাইছে ধরে বলেন কথা ঠিক না